বিরতি পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের খবরের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ বার্মিংহামে হবিগঞ্জ তিন আসনের এমপি অ্যাডভোকেট আবু জাহিরের সাথে হবিগঞ্জ সোসাইটি মিডল্যান্ডসের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় বার্মিংহাম থেকে আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি সৈয়দ নাসির জানান গত ছয় আগস্ট রবিবার বার্মিংহামে স্থল হিতের একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি রানা মিয়া সভাপতিতে ও সেক্রেটারি এম এ দুঃখিত এম এ মুিমেশ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবু জাহির এমপি তিনি বলেন হবিগঞ্জ জেলায় রয়েছে বিনিয়োগের অনুকূল পরিবেশ অপর সম্ভাবনায় এ অঞ্চলের প্রবাসীরা বিনিয়োগ করলে সর্বাত্মক সহযোগিতা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে তিনি হবিগঞ্জ জেলার অধিবাসী যারা প্রবাসী অবস্থান করছেন তাদের নিজ নিজ অবস্থান থেকে এলাকার উন্নয়ন অগ্রজাতার চিকিৎসা ও শিক্ষাক্ষেত্রে সহযোগিতার হাত বাড়ানোর বিশেষ আহ্বান জানান এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমরেড মসুদ আহমেদ আকমল খান মোশাহিদ চৌধুরী মর্শিদ অ্যাডভোকেট ওবায়দুল কবির খোকন কবির আহমেদ ফারুক আহমেদ নাসিরুদ্দিন শ্যামন নুরুল ইসলাম কিসলু ও এনামুল হক নেপা প্রমুখ ব্রিটেনের বাঙালি কমিউনিটি সর্ববৃহৎ সংগঠন ও সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের ইন ইউকে সাউথ ওয়েস্ট রিজিয়নের সম্মেলন ও নির্বাচন দুই হাজার তেরো গত ছয় অক্টোবর বিস্টলের বাংলাদেশ হাউস সেন্টারে বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে ভোটের মাধ্যমে সম্পন্ন হয় সংগঠনের রিজিয়নাল চেয়ারপার্সন সাবেক ছাত্রনেতা শাহজাহান আহমেদ তরফদারের সভাপতিত্বে এবং মুক্তিযোদ্ধা ও কমিউনিটির ব্যক্তিত্ব মোহাম্মদ রেজাউল হক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন গ্রেটার সিলেট কাউন্সিলের ইউকের কেন্দ্রীয় চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান বিশেষ অতিথি ছিলেন মির্জা আসবাব বেগ সৈয়দ আব্দুল কায়ুম কায়সার মনসুর আহমেদ মুশিক হাজি লিয়াকদ আলী আলহাজ আসাদ মিয়া আব্দুল মান্নান মুসলিক মিয়া মতিউর রহমান হেলাল আহমেদ তরফদার ও হাজি আব্দুল সালাম প্রমুখ শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সৈয়দ মুহিদুল ইসলাম সম্মেলনের বার্ষিক ও আর্থিক রিপোর্ট পেশ করেন হেলাল আহমেদ তরফদার ও হাজি মোহাম্মদ আব্দুল সালাম অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে প্রধান নির্বাচন কমিশন কমিউনিটি লিডার সালে আহমেদ ও নির্বাচন কমিশন শেখ লুৎফুর রহমান রাজার পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচন শাহজাহান আহমেদ তরফদারের পুনরায় চেয়ারপারসন সৈয়দ আবু সাহিদ আহমেদকে জেনারেল সেক্রেটারি ও জিয়াউল হককে যার করে বত্রিশ সদস্য বিশিষ্ট সাউথ ওয়েস্ট রিজিয়নাল কমিউনিটি নাম ঘোষণা করা হয় প্রধান অতিথির বক্তব্যে তিনি কেন্দ্রীয় চেয়ারপারসন ব্যারিস্টার আতর রহমান সাউদ ওয়েস্ট রিজিয়নের বিগত দিনের কর্মকাণ্ডের প্রশংসা করে নতুন কমিটির সংগঠনের অগ্রযাত্রার আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন বেলজিয়ামে ফর্ন আফাইন আর্টসের চার চার অগস্ট দুঃখিত চার অক্টোবর তিন দিন ব্যাপী তিন মাসব্যাপী ইউরোপিয়া ইন্ডিয়া ইন্টারন্যাশনাল আর্টস ফেস্টিভ্যালের উদ্বোধন করেন ভারতের রাষ্ট্রপতি পবন মুখার্জি ও বেলজিয়ামের রাজা ফিলিপ ওয়ান এই সময় ভারতের রাষ্ট্রপতি পত্নী শর্মিষ্ঠা মুখার্জি ও বেলজিয়ামের রানী মাথিলদা উপস্থিত ছিলেন ইউরোপালিয়া ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট জেকব জে হাগেন ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেশন প্রেসিডেন্ট ডক্টর করণ সিং বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী জিডিএ রিনার্স ইউরোপিয়ান কাউন্সিল প্রেসিডেন্ট হারমেন বেন রোম্পু উপস্থিত ছিলেন বক্তৃতা শেষে কথক ওডিসি মণিপুর ভরতনাট্যম মার্শাল আর্ট এ সমন্বয় সারিস্ণু প্রদর্শনের মাধ্যমে ঘণ্টাব্যাপী হল ভর্তি দর্শকে মাতিয়ে রাখে ভারতে আগত শিল্পীরা এর ফলে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে তিন মাস ব্যাপী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয় উল্লেখ্য ইউরোপালিয়া উনিশশো উনসত্তর সালের প্রতিষ্ঠার পর থেকে দুই বছর অন্তর আমন্ত্রিত কোনো একটি দেশকে সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তারই ধারাবাহিকতায় এবছর তারা আমন্ত্রণ জানিয়েছে ভারতকে এবং আগামীতে ইউরোপালিয়ার দুই হাজার সালের আমন্ত্রিত দেশ হতে যাচ্ছে পূর্ব ইউরোপের দেশ তুরস্ক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের জনগণকে নিয়ে শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে এই জন্য প্রবাসী কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করতে হবে গত ছয় অক্টোবর স্পেনের বার্সেলোনা কাথলোনিয়া বিএনপির আয়োজিত সভায় বক্তারা এ কথাগুলো বলেন আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল শোহেদ জানান তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দাবি কাতলোনিয়া বিএনপির প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরুল ইসলাম কাতালোনিয়া বিএনপির সাধারণ সম্পাদক আবদুল সাত্তার এম সাজ্জাদের পরিচালনায় অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় বক্তারা আওয়ামী লীগের সরকারের একঘী মনোভাবে সমালোচনা করে আরও বলেন একক নির্বাচনে বিএনপি কেবল অংশগ্রহণ করবেই না দেশের জনগণকে নিয়ে সেই প্রহসনের নির্বাচন প্রতিহত করবে রাজনৈতিক সংকট নিরসনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে বিকল্প নেই বলেও বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তার আহমেদ এমদাদুল হক লাবলু আব্দুল রাজা লিটন শফিক খান এ আর হাসান আহমেদ আকাশ প্রমুখ বৃহত্তর ঢাকা সমিতি মিলান ইতালির উদ্যোগে জনপ্রিয় কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলনেকে সংবর্ধনা দেওয়া হয় বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি নাজমুল হাসান স্বামী চার অক্টোবর দুই হাজার বৃহত্তর ঢাকা সমিতি মিলান ইতালির উদ্যোগে জনপ্রিয় কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলনকে সংবর্ধনা প্রদান করা হয় স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন ইতালি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহ তাইফুর রহমান ছোটন অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও মানপত্র পাঠ করেন আবুল কালাম মিলান লম্বারদিয়ার রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মিলান লোমবার সভাপতি শাহাদাত হোসেন মিলান বিএনপির সভাপতি খান হোসেন সিনিয়র সহসভাপতি আল মামুন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আকরাম হোসেন নাগরিক কমিটির খান রকন আহমেদ ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান শাহ আলম দেওয়ান রফিকুল ইসলাম আব্দুল খালেক রিন্টু সেলিনা আক্তার মোস্তাফিজুর রহমান স্বপন মজিবুর হলাদার সিদ্দিকুর রহমান সহ অনেকে বৃহত্তর ঢাকা সমিতির নেতৃবৃন্দের মধ্যে অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্ব পালন করেন সভাপতি হোসাইন মোহাম্মদ মনির সাধারণ সম্পাদক মঞ্জুরুল হাসান সাগর দেলোয়ার হোসেন দীপু হুমায়ুন কবির চঞ্চল রহমান আনোয়ার হোসেন ব্যাপারি, শাহাদাত হোসেন মিন্টু আশরাফুল আলম বিপুল দেব প্রমুখ জনপ্রিয় কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলনের মিলান আগমনে মিলান প্রবাসী সকল বাংলাদেশী যেমন আনন্দিত তেমনি আয়োজক বৃহত্তর ঢাকা সমিতি কিংবদন্তি এ লেখককে সম্মানিত করতে পেরে গর্বিত ইতালির মিলান থেকে নাজমুল হাসান শামীম চ্যানেল আই বিএনপি চেয়ারপারসন ও আঠারো দলীয় জোট বেগম খালেদা জিয়া বলেছেন আওয়ামী লীগের অধীনে একদলীয় নির্বাচন ঠেকাতে কেন্দ্রে কেন্দ্রে সর্বদলীয় সংগ্রাম কমিটি গড়ে তুলতে হবে তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানা হলে পঁচিশ তারিখ থেকে আন্দোলন শুরু হবে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন এই দেশে হতে পারে না হতে দেওয়া হবে না যে কোনো মূল্যে শেখ হাসিনাকে হটাতে হবে আমাদের সিলেট প্রতিনিধি এপি মুন্না জানান শনিবার সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আঠারো দলীয় জোট আয়োজিত জনসভার প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএনপি চেয়ারপারসন ও আঠারো দলীয় যে জোট নেত্রী বেগম খালেদা জিয়া জনসভায় খালেদা জিয়া বলেন নানান অপকর্মের জন্য সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে তাই তত্ত্বাবধায়ক সরকার দিতে ভয় পাচ্ছেন এবং একদলীয় নির্বাচন করে নিজেরা ক্ষমতায় থাকতে চাচ্ছেন তিনি আরও বলেন আগামী নির্বাচনে বিজয়ী হলে ঢাকা সিলেট মহাসড়ক চার লেনে উন্নতিকরণ নারীদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় স্থাপন ঢাকা চট্টগ্রাম রুটে ধ্রুতগামী চেন চালু করেন সিলেট ইপিজেট স্থাপন ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ বিশ্ববিদ্যালয় উন্নতিকরণ করা হবে এই ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম বর্ণাঢ্য আয়োজনে ইংল্যান্ডের বার্মিংহামে উদযাপিত হল চ্যানেল আয়ের পনেরোতম জন্মোৎসব বিরোধী অপরাধীদের ফাঁসির রায় কার্যকরের দাবিতে লন্ডন মহানগর আওয়ামী লীগের সভা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বিসিএস নতুন কমিউনিটির অভিষেক এই ছিল আমাদের আজকের আয়োজন পরবর্তী আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ